রাছে শুরু শেষ যে কোথায় জানি না, শেষ যে কোথায় জানি না, আজকে আছি কাল রব না, মেনেও আবার মানি না, মেনেও আবার মানি না, সকাল সন্ধ্যা সবকিছুতেই আগা করা বাহানা, আগা করা বাহানা, সকাল সন্ধ্যা সবকিছুতেই আগা করা বাহানা, সকাল সন্ধ্যা সবকিছুতেই আগা করা বাহানা। সামনে পিছে যা করি তাই সবই মিছে, অন্যের সব নিজের ভাবি, দুনিয়ার সব আমি বুঝি, বাকি যারা সবাই কানা, বাকি যারা সবাই কানা, কেউ বোঝে কেউ বোঝে না, সকাল সন্ধ্যা সব কিছুতেই আগা গোড়া বাহানা, সকাল সন্ধ্যা সব কিছুতেই আগা গোড়া বাহানা। এই শোনো, এই টাকাটা রাখো। কিসের টাকা? কৃষির টাকা আবার? আরে তোমার বোনের বিয়ে, আমার শালির বিয়ে, তো দুলাভাই হিসাবে একটা দায়িত্ব আছে না, আর তাছাড়া এই বাড়ির একমাত্র বড় জামাই হিসাবে আমি তো বিয়েটা ফিরি ফিরি খাতে পারি না, ঠিক কিনা বলো? তা তো ঠিক। হ্যাঁ, এই টাকাটা তোমার কাছে থাকলো, তুমি যা ইচ্ছা একটা কিছু কিনে দিও, ঠিক আছে? আমি কিনে দেবো? হ্যাঁ, তোমার শালির বিয়ে, তোমার যা ইচ্ছা তুমি কিনে দিও। আরে সব ব্যাপারে তো আমার মতামত নিলে চলে না, তোমারও তো একটা ইচ্ছা অনিচ্ছার মূল্য দিতে হয়। হ্যাঁ শোনো, তোমার যেটা ভালো মনে হয় ওর জন্য কিনে দিও সুন্দর করে, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে, টাকা পয়সা সব নিয়ে আসলা, বিয়ে কি ঠিক? আরে বিয়ে তো ঠিকই, বিয়ে এই ছেলে না অন্য ছেলের সাথে বিয়ে হবে, বিয়ে তো হবে। এই ছেলের খবর পাও নাই কোনো? এই ছেলের খবর তো পাচ্ছি রে, মানে যার কাছে আমি এই পাত্রের মোবাইল নাম্বার দিছিলাম খোঁজ করার জন্যে, তার তো মোবাইল বন্ধ, সকাল থেকে ট্রাই করতেছি এখনও মোবাইল খুলতেছে না, কি জন্য যে মোবাইলটা বন্ধ করে রাখিস ঠিক বুঝতে পারতেছি না। আচ্ছা ঠিক আছে, এটা নিয়ে দুশ্চিন্তা করার দরকার নেই, এর খবর ঠিকই পাওয়া যাবে না। হ্যাঁ খবর তো পাওয়া যাবে, খবর পাওয়া যাবে না? এই যে আমার চাঁদ বদনী পূর্ণিমা, কোথায় যাও, এদিকে আসো। কোথায় যাচ্ছ? কই কোথাও যাই না। না না কোথাও যাও না এটা তো কথা না, কথা হলো তুমি নাকি মাস্টারে ফিরাই দিয়েছো? হ্যাঁ আমি তোমার পড়াশোনা করতে বলেছি না, তুমি মাস্টারে ফিরাই দিয়েছো এটা তো ঠিক করো নাই। মাস্টারে ফিরাই দিয়েছে? কখন? মাস্টার কখন আসলো? কখন আবার? আমি তো মাস্টারে বিকেলে আসতে বলেছিলাম, ওই সময় বোধহয় ফিরাই দিয়েছে, এটা কিন্তু তুমি ঠিক করো নাই। আসলে পূর্ণিমা কাজটা কিন্তু ঠিক করিস নাই, আমি তোর কালকে কতবার করে বললাম, হ্যাঁ মনোযোগ দিয়ে লেখাপড়াটা কর। আপা আমার না পড়তে ইচ্ছে করে না। ইচ্ছে না করলেও লেখাপড়া করতে হবে, তোর দুলাভাই যখন বলিছে তখন করতেই হবে। শোনো পূর্ণিমা, আরে বেশি তো পড়াশোনা করতে বলি নাই, খালি তুমি এসএসসিটা পাস করো, পাস না করলেও অসুবিধা নেই, কথা হচ্ছে লেখাপড়ার মধ্যে থাকো। আমি আইনুল মাস্টারে আজকে বিকেলেও আসতে বলেছি, ঠিক মতো পড়াশোনা করবো, তারে কিন্তু ফেরাই দিবে না, লেখাপড়ার কোনো বিকল্প নাই, কি ঠিক বলেছি কিনা? হ্যাঁ তো দুলাভাইয়ের কথাটা মনে রাখিস। লেখাপড়ার মধ্যে থাকলেই মেয়েদের একটা সুবিধা হয়, সেটা কি জানো? কি অসুবিধা? মানে লেখাপড়ার মধ্যে থাকলে পরে বয়সটা চোখে পড়ে না, কিন্তু যদি লেখাপড়া ছেড়ে দাও তখন মনে হবে যে না জানি মেয়ের কত বয়স হয়ে গেছে। কিন্তু তোমার বোন দেখতে শুনলে তো অনেক বড় মনে হয়, কিন্তু পাত্রপক্ষ যদি শোনে সে এসএসসি পরীক্ষা দেবে তাহলে মনে করবে কি বয়স কম, বয়স বোধহয় 18, ঠিক কিনা বলো? আর তুমি আমার বুদ্ধি ঠিক। সময় বদলে যায় কিন্তু আভিজাত্যের মানে একই থেকে যায়। স্যান্ডেলিনা সো, রূপচর্চায় আভিজাত্য। কি জন্য করবো, তোর তো হাত পা চোখ নাক কান সব আছে।
যার এগুলি নেই তাকে আমি সাহায্য করবো। এই মেয়ে ভাই, তুমি কিন্তু ভিক্ষার কথা কইছো, আমি কিন্তু মনের বলে ভিক্ষার কথা কইনি। না তুই তো তাই কলি। এই মোটেও মিথ্যা কথা হবে না, আমি কি ভিক্ষার কথা কয়েছি? আমি তো সাহায্যের কথা কয়েছি। শোন, ওই সাহায্য আর ভিক্ষা একই। মোটেও না ভাইজান, তুমি আমার 20,000 টাকা ধার দাও। 20,000 না, তুই আমার 20 এনে দে। কেন তুমি খাবা? আমি খাবো কিসের জন্যে? তো খাওয়াবো। আমি 20 কে মরে গেলে তুমি এই বাপের সমস্ত সম্পত্তির মালিক হবা। হতে চাইতেছো না? হবা, ঠিক আছে, কোনো সমস্যা নেই, আমি সত্যি সত্যি 20 কে মরে দেব। তখন বুঝবা ছোট ভাই হারানোর কি ব্যথা গো। কি করবো এখনো বুঝিস নি? আমি বিষ খাবো, ইন্দুর মরার বিষ। কি কথাবার্তা বলতিস? ইন্দুর মরে বিষ খায় কেউ মরে নাকি? হ্যাঁ, কিন্তু নিজেই তো মরে না। না মরলে না মরুক, আমার কেউ ঠেকাতে পারবে না রে। আমি ঠিকই বিষ খাবো। এই তুই যে বিষ খাবি, তোর কাছে কি বিষ খাওয়ার টাকা আছে? বিশ কিনার টাকা নাই, তাতে কি হয়েছে? দোকানদারের কাছ থেকে বাকি নিয়ে নেব, নিয়ে খেয়ে ফেলবো, বুঝতে পারিস? শোনো, এই বিষ খায় তোমার কিন্তু কিচ্ছু হবে না। বড় জোর তুমি একটু ঝিমাবা, আর তার সাথে বেশি কিছু হলে তোমার ডায়রিয়া হবে। এই তুই আমার সাথে পাইজলামি করতেছিস তাই নে? আমার জীবনে তোর এইটাই শেষ পাইজলামি, বুঝতে পারছিস? মেয়ে ভাই, এই কলি, তোরা কিন্তু আমার 20,000 টাকা দিয়ে জন্য একটু বিবেচনা করতে পারো না? আমি কোনো কিছু বিবেচনা করবো না। তুই যেহেতু বলছিস নিজের টাকা দিয়ে বিষ কিনবি, তোর কাছে তো টাকা নেই তাই না? তুই এখন যা বাকিতে কিন, আমি তোর ঋণ পরিশোধ করে দেব নিজ দায়িত্বে। তুই কিছু বুঝাতে পারি? আমি আর কি বুঝাবো মেয়া ভাই, কি আমার সাথে কম বোঝো নাকি? তার মানে কি দাঁড়ালো, তোরা দুজন আমার টাকা দিবে না তাই নে? না, আমি কম থেকে দিব। ঠিক আছে, আমি সত্যি সত্যি বিষ খাবো। শোনো, ভুলো কিন্তু এই কাজ করো না, পেট খারাপ হয়ে বাথরুমে যাও আসা করার সাথে কিন্তু আর কোনো লাভ হবে না। কোনো লাভ হবে না রে, তারা আমার আপন ভাই বোন হয়ে এত অপমান করলি, এই অপমান নিয়ে আমি বেঁচে থাকতে চাই না দুনিয়াতে। ও খোদা, সত্যি সত্যি ডুবে মরবে নাকি? তুমি কি পাগল হয়েছো নাকি? তুমি দেখবো যে একটু পরে কলসি পুকুরে ফেলে থুয়ে চলে আসছে। তাই জানো হয় তাড়াহুড়া করে কলেজ আসছো? বুঝলাম না, তো কলেজ আসছো মানে? আমি কি সরকারি অফিসে চাকরি করি নাকি? নাকি আমার ফিক্সড কোনো জায়গা আছে যেখানে আমার কেনা বেচার একটা জায়গা, যে আমার যা লাগবে কই যে তুমি সেটা জানো না? রাগ করো কিসের জন্য? মানে হয়েছে কি আজকে ওই যে রতনগের গাছ কাটবার যাওয়ার কথা? হ্যাঁ যাবো তো, সব ঠিকঠাক হয়ে গেছে, লোকজন খাবার দেওয়া হয়ে গেছে, এখন শুরু হবে একটু পরেই। আমি একটা কথা কইতে চাচ্ছিলাম। আরে কও না, কথাই তো কচ্ছ, কও। মানে তুমি না ওই রতনগের সাথে না কোনো ঝামেলায় যাও না। আরে বাবা, রতনের সাথে তো আমার কোনো ধরনের ঝামেলা নাই, সে তো ঠিক আছে, তার যে ভাই আউলা মানিক সে তো একটা মেন্টাল রোগী, তাকে নিয়ে আমার যত ঝামেলা। ওই হলো ওই রতন মানিক কাগজ সাথে তোমার ঝামেলা যাওয়ার দরকার নাই। ঠিক আছে, আচ্ছা তুমি শুধু ঝামেলা 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 করতেছো কি সেদিন তো বুঝলাম না। মানে কিসের জন্য করতেছি সেটা আমি তোমাকে বুঝাই করতে পারবো না। মানে হয় যে কি, তোমার যদি কিছু হয়ে যায় তাহলে মানে
আমার কি হলো? এই 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 একদম চুপ, একদম চুপ। মূর্খ মহিলা কথা কথা গেলি কান্নাকাটি শুরু করে দিচ্ছে। যত সাবধান। আচ্ছা ঠিক আছে। আচ্ছা চাঁদনি কোনে? চাঁদনি দেখতেছি নাকি সে জন্য? মানে হয়েছে কি আছে মনে হয় কোনো আশেপাশে কোথাও। শোনো আমি তোমাকে একটা কথা করছি, আশেপাশে থাকলে হবি না, বড় হয়েছে। হ্যাঁ তো কি হয়েছে? কি হয়েছে মানে? আরে মূর্খ, তার বিয়ে শাড়ি দেওয়া লাগবি না, আমি সেই চিন্তা করতেছি। তাকে একটু বুঝে শুনে রাখা লাগবে। হ তা তো, বোন তো বড় হয়েছে আর ভাই হিসেবে তো তোমার একটা দায়িত্ব আছে, তাই না? হুম, দায়িত্ব শুধু আমার একার না, বড় ভাবি হিসেবে সে দায়িত্বটা তোমারও আছে, কথাটা মাথায় রাখবে। হ সেটাই। আমি এবার গেলাম। আচ্ছা ঠিক আছে। শোনো না, আবার কি? সুমি তুই আসতে পারি না কিছুর জন্যে? আসতে পারবি না কিছুর জন্যে? তো খবর কি কো? খবর মেজাজ খারাপ। কারে? কিসের জন্যে? রতন ভাইয়ের সাথে দেখা করতে গেছিলাম, সাথে আইনুল স্যারও ছিল। আমার দিকে এমন ভাবটা করলো যেন আমার সেনেই না। ও তুই তো খালি ও কয়ে সারা, তোর চান্স দিব বলে তো মনেই হয় না। তুই একটু আমার ওই রতন ভাইরা কো না আমার কথা। আচ্ছা ঠিক আছে, তুই তখন বান্ধবী হিসাবে বলছিস, তখন আমি একটু কয়েই দেখতে পারি, দেখি কি হয়। কবি কবি যে আমি আমি তারে ভালোবাসি, পছন্দ করি। না রে, আমাকে চান্স দিবে বলে তো মনে হয় না। দিতেও তো পারে। মানিক ভাই কনে যাচ্ছেন? এই কনে যাচ্ছি, সিরিয়ার কোনো ঠিক ঠিকানা নাই। তুমি কনে যাচ্ছে? আমি একটু পূর্ণিমাকে বাড়ি যাচ্ছিলাম। ওই বাড়ি যাও আমার নিষেধ। কি জন্য? সেটা তোমার কওয়া যাবি না, সম্পর্কে তুমি আমার ছোট বোন হও, কওয়া ঠিক হবি না। আচ্ছা এ কাবুল যে তোমার ভাই, সে যে সুদের ব্যবসা করে, তাকে তুমি নিষেধ করবে পারো না? আমি আর কি কবো, আর আমি কলিপারি কি উনি শুনবে? তুমি কি কবা মানে? তোমার কিছু কবার নাই, সে সুদের ব্যবসা করবি, তুমি তাকে নিষেধ করবে না? ভাই আপনি বুঝতেছেন না কেন, সে তো আমার বড় ভাই, আমি তারে কতই পারি কিন্তু শাসন করতে তো পারি না। ঠিক আছে, শাসনের ভার আমি নিলাম, কিন্তু একটা কাম করা লাগবে, কাবুলিকে একটা বিয়ে দিয়ে দাও, তাহলে পরে মনে করো আমার বউ কয়ে দেবো, ও এক শাসন করবি, আবার তুমি তুমি এক শাসন করবা, দুই দিক থেকে যখন যাতা খাবি তখন ঠিকই সোজা হয়ে যাবি, বুঝছা? আমি যাই। আমি এখন যাই। আরে দাঁড়াও দাঁড়াও, আমি কি জন্য দাঁড়াবো? আরে চলো। এই যে তুমি কি করতেছো, লোকজন সব দেখে ফেলবে। আরে ছাড়ো না ছাড়ো, আরে আমি বাজারে যাবো, কলম না তোমারে। আরে কোনো বাজারে যাওয়া যায় নাই, আপু ডাকতেছে চলো। আরে না, এই দাঁড়া আমি আসতেছি। এই কি ব্যাপার, তুমি আসতে চাচ্ছ না কিসের জন্য? এটা তুমি কি করছো? আমি আসতে যাবো না কি জন্য, আমি তো আসতেই চাচ্ছিলাম, কিন্তু বাজারে যাবো তো, তারা আছে। তারা ছিল? আর তোমার যে শাস্তি বাকি আছে সেগুলোর কি হবে? এটা তুমি কি করছো? আমি কি আর চিরতরে চলে যাচ্ছি নাকি? আমি তো আসি, তুমি শাস্তি তো আমাকে পরেও দিতে পারবা। জি না, আগের জিনিস আগে নিতে হবে, বুঝতে পারছো? এখন যদি তুমি শাস্তি না নাও, তাহলে পরে তোমার শাস্তির বোঝা এত বড় হয়ে যাবে, তখন যখন একসাথে নিতে যাবে
তখন কিন্তু তোমার হিমশিম খেতে হবে, বুঝতে পারছো? এখনই তোমার শাস্তি নিতেই হবে। কিন্তু আমি কি করব, আমার হাতে তো এখন সময় নেই। সময় নাই তো আমাদের কি হয়েছে? কি হয়েছে তোমাদের? কিছু না, কিন্তু আমার কেমন আছো তুমি? আপনার? আমি ভালো আছি। আপনি এখানে? না, আমি ইভিন দিয়ে যাচ্ছিলাম, মনে মনে কতছিলাম যে তোমার সাথে যদি দেখা হয়ে যায়। দেখো উপরওয়ালার কি ইচ্ছা, আমার কি কপাল, তোমার সাথে দেখা হয়েই গেল। আপনি বাড়িতে আসেন, আমি যাই। আর শোনো না, বাড়িতে গেলে তো মন মতো কথা কওয়া যাবি না, তার চেয়ে এখানে একটু দাঁড়া দাঁড়া কথা কই। আপনি বাড়িতে আসেন, আমি যাই। শোনো শোনো শোনো, আর শোনো না, বাড়িতে গেলে পরে তো তোমার সাথে মন খুলে দু চারটা কথা কইতে পারবো না। আর তোমার দুলাভাই তো মনে হয় বাড়িতে নাই। দুলাভাই বাড়িতে নেই, আপনি কি করে জানলেন? না, তোমার দুলাভাইয়ের সাথে তো আমার কথা হয়েছে। ও, দুলাভাই নেই তো কি হয়েছে? আপা তো আছে, আপনি আসেন, বাড়িতে আসেন। স্মরণের ছায়ায় তোমার উপমায় বদলে দিলে যে স্যান্ডেলিনা সো রূপচর্চায় অভিজাত্য। না, আপার সাথে কি কথা কব, আমি তো কথা কইতে চাই তোমার সাথে। এখানে দাঁড়াও, দু চারটা কথা কই। কিন্তু এখানে কথা বলে যে কেউ দেখে ফেলাতে পারে, আপনি বরং যান, আমিও যাই। হ্যাঁ আচ্ছা ঠিক আছে, তুমি যেহেতু চাচ্ছ না, আমি চলেই যাচ্ছি। তবে তোমার মোবাইল নাম্বারটা যদি দিতে। মোবাইল নাম্বার? সেটা তো দুলাভাই না জিজ্ঞেস করে দেওয়া যাবি না। আচ্ছা আপনি দুলাভাইয়ের কাছ থেকে নিয়ে নেন না, সেটাই সবচেয়ে ভালো হবে। নে, বুঝতেই পারতেছেন দুলাভাই আমাকে বাড়ির গার্জিয়ান। আচ্ছা ঠিক আছে, আসিয়া আসুন স্যার। এই 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 কি ব্যাপার, তুমি দৌড়াইতে চলো? স্যার পাখি আমাকে তাড়া করেছে। তাড়া করতে কেন? আপনি কি করছেন? আমি ওদের সাথে কিছুই করিনি। তাহলে? ওরা আমার দেখলি পরেই নানা রকম শাস্তির চিন্তা ভাবনা করে, আমার উপর বা সেই শাস্তি অ্যাপ্লাই করে। বাবা রে, তুমি কেন তাদের সামনে যাও? পড়ো কেন যাও কেন তাদের সামনে? এটা আপনি কি করছেন স্যার? আমি তো ওদের সামনে যাইনি, আমি বাজারে যাচ্ছিলাম, অমনি আমাকে ধরে আনলো। আমাকে ধরে এনে কী উত্তাচার শুরু করলো, একেবারে পুরুষ নির্যাতন করলো। স্যার আপনি একটু ওকে কয়ে দিবেন যেন আমার উপর এভাবে আর পুরুষ নির্যাতন। এটা ভালো বলছো, পুরুষ নির্যাতন, এটা এটা ভালো বলছো। সত্যি বলতেছি স্যার, এমন নির্যাতন একদম পুরুষ নির্যাতন। স্যার আপনি তো স্যার মানুষ, আপনি একটু অগেরে ধরে কড়া করে শাসন দিয়ে একদম ধমক দিয়ে কয়া দিবেন যেন আমার সাথে এরকম নির্যাতন আর না করে। তুমি যেহেতু বলছো, আমি তাদেরকে অবশ্যই বলবো, খুবই স্ট্রংলি বলবো। কিন্তু মুশকিল হচ্ছে দুটা পয়েন্টে, তুমি তাদের থেকে একটু দূরে থাকবে। তুমি যদি ঘুরে ফিরে তারা সামনে যাও আবার, তাহলে তো তারা তোমাকে নিয়ে আর কি ফেজলামি করবে, তোমাকে বিভিন্ন রকম শাস্তি দিবে, বুঝছো না বিষয়টা? হ্যাঁ জি স্যার। আসসালামু আলাইকুম, দোয়া করেন। আমার শালি সর্বনাশ করে ফেলেছে মানে কি করেছে? কালকে আপনার সাথে যে ছেলেটাকে দেখেছিলাম না, সে তো তার সাথে দিব্যিক কথা বলতেছে। আপনি বলেছিলেন আমারে এই ছেলে মেহমান, আমার কথা হচ্ছে এই ছেলে যদি মেহমান হয় তাহলে বৃষ্টির সাথে কথা বলবে কেন? কথা বলবে কেন? তাহলে কি এই ছেলেই পাত্র? আরে ভাই তুমি কোন ছেলের কথা বলতেছো আমি তো বুঝতে পারছি না।
আমি আরো স্পষ্টভাবে বলতেছি, আরো ক্লিয়ারলি ভাবে বলতেছি, স্পষ্টভাবে বলতেছি, আপনি শুনেন। আপনি যে বলেছিলেন একটা ছেলে আসছিল, সে হলো মেহমান, কিন্তু যে ছেলেটা এখন বৃষ্টির সাথে কথা বলতেছে সেই ছেলে কি তার পাত্র কিনা এটা আমি করছি। কি কও, সে বৃষ্টির কাছে আসবে কি জন্য? দুলাভাই, আমি পুকুর পাড়ে দেখলাম এই পাত্ররে, আমার মনে হচ্ছে এই পাত্রের সাথে বৃষ্টির যোগাযোগ আছে। আরে কি বলতিস, বৃষ্টির সাথে তার যোগাযোগ থাকবে কি জন্য? আচ্ছা তুমি রাখো তো, আমি দেখতেছি, রাখো। আরে না না, জামাই কিছু কয় নাই। তাহলে কে ডাকো এসে? আরে মা নিষেধ করিছে, মায়ের কথা শোনা লাগবি না, মায়ের পায়ের নিচে সন্তানের বেহেশত। মাঠের দিকে আর কি। ও আচ্ছা আচ্ছা, তোমার গলার মধ্যে দেখি। করোনা সেই করোনা, সব কিছুতেই তাল বাহানা, সাত পাঁচ নয় ছয় গুছিয়ে নিজের নামে সব গুছিয়ে, উড়াল দেয় মেলে ডানা, উড়াল দেয় মেলে ডানা, কেউ দেখে কেউ দেখে না, সকাল সন্ধ্যা সব কিছুতেই টাকা করো।